হেই ভ্যালু 125 সিসির আধুনিক ডিজাইনের মাধ্যমে যে নতুন নতুন বোমাগুলো নিক্ষেপ করা হচ্ছে সেই লিস্টে গতকালকে যুক্ত হয়েছে হিরো ব্র্যান্ড থেকে হিরো দেখে এদেরকে মিনি কাওয়াসাকি Z1000 মনে হচ্ছে, বিশেষ করে এই সূচালো এলইডি হেডলাইটটার জন্য। যার ভিতরে থাকছে এই দুইটা এলইডি প্রজেক্টর সেট আপ, সাথে আরও আছে ইউনিক ডিজাইনের এলইডি টেল লাইট এবং এলইডি ইন্ডিকেটরগুলো। ইন্ডিয়াতে এই বাইকটা লঞ্চ হওয়ার পর এর সিঙ্গেল লিক্সের সাথে CBS এর দাম রাখা হচ্ছে 95,000 রুপি এবং সিঙ্গেল লিক্সের সাথে সিঙ্গেল চ্যানেল ABS এর দাম রাখা হচ্ছে 99,000 রুপি আর এই দুটি কিন্তু এক শোরুম প্রাইস। এখানে আমার মতো অনেকে হয়তোবা সিঙ্গেল লিক্সের সাথে সিঙ্গেল চ্যানেল ABS নামটা প্রথমবার শুনছেন, আর এমনটা করা হয়েছে কস্ট কাটিং এর জন্য, কারণ একটা 125 সিসি সেগমেন্টের বাইকে ডুয়েল লিক্সের কোনো প্রয়োজন নেই। উল্টারও এই বাইকের দামটা ডুয়েল লিক্সের জন্য কিছুটা বেড়ে যেত, আর যে দামটা বাড়ত সেই টাকা দিয়ে এই বাইকটা দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। হাই স্পেসের ন্যাগারি স্পোর্ট বাইকগুলোর মতোই এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট, যা রাইডার সিটে যথেষ্ট কমফোর্টেবল হবে। পাশাপাশি এর রাইডিং পজিশনকে আরেকটু কমফোর্টেবল করতে এতে ব্যবহার করা হয়েছে পাইপ অন হ্যান্ডেল বার, যাতে প্রয়োজনীয় সকল সুইচগুলো থাকছে, এমনকি হ্যাজার্ড সুইচও। তবে প্রিমিয়াম সিটে যথেষ্ট কমফোর্টেবল হবে বলে আমার মনে হচ্ছে না, তবে ধরে বসার জন্য আবার গ্যাবরেল দেয়া আছে। এ বাইকের রাইডিং শট নিতে আপনার উচ্চতা 5'3" হলেই চলবে, কারণ সিট হাইট 794 mm। রাইডারকে আরেকটু স্বচ্ছন্দময় রাইডিং এক্সপিরিয়েন্স দিতে এতে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে টেলিস্কোপিক এবং রিয়ারে মনোযোগ সাসপেনশন, এবং এদের সাসপেনশন ফিডব্যাক যথেষ্ট ভালো বলে আমি জানতে পেরেছি। এই বাইকের আসল চমকটা থাকছে ইঞ্জিনে, কারণ এই বাইকটাতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয় 124.7 সিসির 4:2 valve সিঙ্গেল সিলিন্ডার VS6 এয়ার কুলড ইঞ্জিন, যা থেকে প্রডিউস করে 11.55 PS আর 250 RPM ম্যাক্স টর্ক 10.5 Nm 6000 RPM, এবং এই বাইকের গতি কন্ট্রোলের জন্য ব্যবহার করা হচ্ছে 5-speed একটা গিয়ার বক্স। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট হাই, কারণ এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm। টায়ার হিসেবে বাইকের ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 90 সেকশন এবং এর রিয়ারে ব্যবহার করা হয়েছে 120 সেকশনের টিউবলেস টায়ার। রিয়ার টায়ার সাইজটা যথেষ্ট মোটা। ফুয়েলিং ক্যাপাসিটির ব্যাপারে বলতে গেলে এই বাইকটার ফুয়েলিং ক্যাপাসিটি 10 লিটার, আর মাইলেজের ব্যাপারে বলতে গেলে কোম্পানি থেকে বলা হচ্ছে এই বাইকটা প্রতি লিটারে সর্বোচ্চ 66 কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। আর Xterm-125R 2024-এর যে কোনো মাসেই বাংলাদেশে লঞ্চ হয়ে যেতে পারে, যেটি একটা হিরো বাইক। আর হিরো বাইক হওয়ার সুবাদে এই বাইকটা বাংলাদেশে আসার পর এর দাম হতে পারে 1,40,000 থেকে 1,55,000-এর মধ্যে। আচ্ছা, সর্বশেষ বলেই আমার এক ক্লোজ ছোট ভাই আমার সাথেই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পরিচিত মুখে লাইফ স্টাইল নিয়ে ভিডিও বানিয়ে আসছে। আপনারা চাইলে তার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, তার চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। Kill when I'm desperate.